আমি এখন আছি হলো গোদরাঘাটে। গোদরাঘাটের ওয়াটার ট্যাক্সি ঘাট থেকে আমি এখন যাব হলো এফডিসি ঘাটে। এটা হলো ওয়াটার ট্যাক্সি ঘাট গোদরাঘাটের, আর এটা হলো গুলশানের একদম কাছে, গুলশান একের থেকে খুব কাছে। ভাই এফডিসি দাঁড়ান, এফডিসি জায়গা আছে। গোদরাঘাট থেকে 30 টাকা ভাড়া এফডিসির। আর দেখতে পাচ্ছ, সামনে দেখতে পাচ্ছেন, এগুলো হলো ওয়াটার ট্যাক্সি যাচ্ছে সবাই। তো ওয়াটার ট্যাক্সিতে অনেক মানুষ যায় এখন, যাওয়া আসা করে। ওয়াটার ট্যাক্সিতে আপনারা রামপুরা, কালন বাজার, এফডিসি, তারপরে পুলিশ প্লাজা এগুলা ঘুরতে পারবেন। আর আপনারা যাতায়াতের সুবিধার জন্য এটা ইউজ করতে পারবেন ওয়াটার ট্যাক্সি। ভাড়াও কম, 30 টাকা সর্বোচ্চ, 20 টাকা 30 টাকা এইভাবে ভাড়া। দেখতে পাচ্ছেন এখানে ছেড়ে যাচ্ছে, এটা হলো রামপুরা উদ্দেশ্যে, আর এটা আমাদের এফডিসির ওয়াটার ট্যাক্সি। বেশি সময় লাগে না, দেখাবো আপনাদের কতক্ষণ সময় লাগে এখান থেকে যাইতে। ওয়াটার ট্যাক্সিতে আপনারা হাতে দিলেন মনোরম দৃশ্য দেখতে দেখতে ভ্রমণ করতে পারবেন। গোদরাঘাট থেকে এফডিসির ভাড়া ছিল 30 টাকা, আর গোদরাঘাট থেকে রামপুরা এবং এফডিসি যেতে হলে আপনাদের গুলশানের পাশ দিয়ে যাবেন এবং মনোরম পরিবেশ দেখতে দেখতে ভ্রমণ করতে পারবেন। অল্প সময়ের ভিতরে আমরা পৌঁছে গেলাম পুলিশ প্লাজা স্টপেজে। পুলিশ প্লাজা থেকে কিছু লোক উঠিয়ে আবার রওনা হলো বোট আমাদের। আট থেকে 10 মিনিট বোট জার্নির পরে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাই এফডিসি মোড়ে। এই জায়গাতে আমরা চলে আসছি এফডিসি, যে কাউন্টার আছে ওয়াটার ট্যাক্সির এখানে চলে এসেছি এফডিসি জিটি।